বাইপাল আবদুল্লাপুর মহাসড়কের নরসিংহপুর এলাকা আপনারা জেনে থাকবেন এইটা কিন্তু আসলে একটা ইন্ডাস্ট্রিয়াল জোন এই সড়কটার আশেপাশে কিন্তু অন্তত পাঁচ শতাধিক পোশাক কারখানা রয়েছে বলে আমরা জানি তো এই কয়েকদিন যাবতই কিন্তু এই পোশাক কারখানার শ্রমিক এবং চাকরি প্রত্যাশীদের বিভিন্ন দাবির কারণে কিন্তু পোশাক কারখানায় একটু উত্তেজনা ছড়িয়ে পড়েছিল এবং এই যে কারণে প্রায় শতাধিক পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছিল আমি যদি একটু বলে রাখতে চাই তারপরেই কিন্তু সেনাবাহিনী প্লাস আপনার শিল্প পুলিশ যৌথ একটা বাহিনী গঠন করে তারা এই শিল্পাঞ্চলের নিরাপত্তায় কিন্তু প্রচুর সংখ্যক সেনাবাহিনী এবং পুলিশ সদস্য মোতায়েন করা হয় আমরা এই মুহূর্তে রয়েছি শারমিন গ্রুপের একটা পোশাক কারখানার সামনে যেই ফ্যাক্টরিটি কালকে বন্ধ ছিল আজকে কিন্তু ফ্যাক্টরিতে পুরো দমে উৎপাদন চলছে আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্যাক্টরির কিছু স্টাফরা কিন্তু সড়কে অবস্থান নিয়েছে অন্য পোশাক কারখানার শ্রমিকরা অথবা বহিরাগত কেউ যেন এসে এই কারখানার সামনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে আমরা একটু তাদের সাথে কথা বলবো আসলে আপনারা এই যে সড়ক অবস্থান নিয়েছেন কেন আসলে আমাদের ভিতরে শ্রমিকরা যারা চা কাজ করতেছে তারা শান্তিপূর্ণভাবে কাজ করতেছে কিন্তু বাইরের কিছু মানে লোক এসে যারা মনে করেন আমাদের শ্রমিকই না তারা এসে আমাদের এই কোম্পানিটা ভাঙচুর শুরু করছে মানে ভাঙচুর শুরু করছে এদিক ওদিকে মনে করেন যে আরও যারা ওয়ার্কাররা ভিতরে ঢুকতেছিলো তাদেরকেও বাধাগ্রস্ত করছিল। যার কারণে আমাদের কোম্পানি নিরাপত্তার স্বার্থে আমরা বের হয়ে চলে আসছি যেমনটি বলছিলেন আপনার কোম্পানির নিরাপত্তার স্বার্থে কিন্তু ওনারা পুলিশ প্রশাসনের পাশাপাশি আপনার সড়ক অবস্থান নিয়েছে আমি ইন্ডাস্ট্রিয়াল পুলিশের যে এসপি আছেন ওনার সাথে কথা বলেছি উনি আমাদেরকে যেটি জানিয়েছেন আজকে কিন্তু এই শিল্পাঞ্চল আশুলিয়ার অধিকাংশ কারখানাই পুরোদমে কাজ চলছে পাশাপাশি এই পোশাক কারখানায় অস্থিরতা সৃষ্টির অভিযোগে কিন্তু দুজনকে আজকে সকালে আটক করা হয়েছে বলে তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন তো আজ যদি বলি শিল্পাঞ্চল আশুলিয়ার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে এবং শ্রমিকরা নির্ভীক এই সকাল এগারোটা পর্যন্ত কাজ করছে বলে আমরা জানতে পেরেছি